একজন বুড়ো মানুষ বাজারের থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি যাইতেছে, টেনে নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে। যুবক যদি যে বলে দাদা ব্যাগটা আমার কাছে দিলে একটু বাড়ি আগায় দিতাম, মুরব্বী দিয়ে বড় খুশি হবে। বাড়ি পৌঁছে দিয়ে আর জিজ্ঞেস করবে তোমার নাম কি, বলছে তা চেনে না। তোমার বাবার নাম কি, তাও বলছে চেনে না। তোমাদের বাড়ি কোন গ্রাম কোন পাড়া, সব বলছে। তাই তাহলে তোমার দাদার নাম কি, দাদার নাম বলার পরে বলছে ওহ তোর দাদা আর আমি তো একই ক্লাস করেছি, এই স্কুলে পড়াশোনা করেছি, তোর দাদাও ছোটবেলার থেকে ভালো ছেলে, এইটুকুই তো তুই এত ভালো। দেখেন দোয়া কতদূর, কত প্রশংসা কতদূর পর্যন্ত চলে গেছে। আর বুড়ো ব্যাগ নিয়ে বাড়ি যাইতেছে বাজারে ব্যাগ, আর তুমি মোটর সাইকেল নিয়ে চালাইয়া পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইছ, 14ই ফেব্রুয়ারির পাওয়ার ব্যাংক। বুড়োর কাছে যে এমন ভাবে পিক আপ মারছ, বুড়ো প্যাডেলের সাথে বাড়িকে সিটেও পড়ে গেছে। তোমার ওই জায়গায় দোয়া করবে না, আল্লাহ এর হায়াত দারাজ করে হকানে আলেম বানাও, এর DCSP বানাই দেই দোয়া করবে, ওই যে আল্লাহ শয়তানের বাচ্চা, শয়তান গুলো মরে নাকি ঠিক না? এই যে বদদোয়া পাইছে এটা বিয়াদবির কারণে পাইছে। আমরা এই যে আসি যাই রাস্তা চলাফেরার পথে, যখন ঢুকি যুবকরা আসে আমাদের সাথে সাক্ষাৎ করে, দুই শ্রেণীর যুবকই পাই। কিছু যুবক আছে এত বিনয়ী, চেহারা দেখে বোঝা যায় একেবারে নরম হয়ে এসে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, তোমরা এই জায়গাতে না গেলে না যাইতে পারতে, তোমরা ওই পাশে ঘুরে আসলে আসতে পারতে, এখানে বসা হয়ে গেছে, এই জায়গায় বসার জায়গা নেই, এগুলো আদব। ঢোকার সাথে সাথে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, শরীর সুস্থ আছে তো হুজুর, আমি আপনার বয়ান শুনে আসছি আজকে একটু সরাসরি বয়ান শোনার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। এ পর্যন্তই দোয়া নিয়ে মুসাফা নিয়ে শেষ। আর একদলা এসে কায় ও হুজুর আজ কি কি আজ করবেন, ওর কাছে এইসব দৃষ্টি হবে, এর আগে কয় জায়গা টিপ মেরিয়ে আইছেন, জিজ্ঞেস করছে আমার সাথে কথা কয়। আমি তো মনে মনে দোয়া হতেছি আল্লাহ ও জন্য আর না কয় কথা, জামাই শ্বশুরির সাথে কথা কয় না, জামাই শ্বশুরের সাথে এটা আইদ বলত কেলাসের আইদ বলছে না তো, আধা বোকা ভাব, তো লাজুক শ্বশুরের সাথে কথা কয় না। আর শ্বশুরি জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কি যে মাইয়া কি ছেলের সাথে বিয়ে দিলাম, ঘটকের দোকায় পড়িয়া এমন আয়দাবালের সাথে বিয়ে দিয়ে এই পর্যন্ত আমার সাথে একটু কথা কয় না, তো আজকে বিয়ে বাড়ি যাইয়ে নালিশ করতেছে। ছেলের বাপ ছেলেরে ভালো করে ওর মা সহ বুঝাই দিয়েছে যে শ্বশুরির সাথে কথা কতি হয় পাগল, এ যুগ জামানা ভালো না, শ্বশুর বাড়িতে কিছু আদায় দিয়ে খাতিয়ে দিয়ে কথা না করে দেয় নাকি, যে জামাইরা কথা কবে ঘটফট করে নিয়ে যাবে, তুমি আসা হাতের বাড়ি আসবে কথা কতি হয়, যা শ্বশুরির সাথে যা রাস্তায় কথা কবে। এবার শ্বশুরির সাথে যাইতেছে, রাস্তায় যাওয়ার পথে কথা করছে শ্বশুরির সাথে, এক নম্বর কথা আব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুরির সাথে কথা করছে জামাই, আব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুর কাল্লা এ না কইছে একদিন ভালো হয়েছিল, এই শুরু হলো কি দিয়ে, শ্বশুর কথিত একটা হবে নাহলে আবার কি বেকার দা কয়ে ফেলে, আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর তর্জমা কি, আমি বিয়ে না করলে মেয়ে বা হলো করতে কে তোরে বা দিলাম কি, এই না তর্জমা, মানে সকলে তো সকলে তো বুঝে ফেলাইছে, তো ও বসছে কি ও হো আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিয়েছেন, শ্বশুরকে আল্লাহ এর জন্য আর কথা না কয় কোনোদিন, কি দিয়ে শুরু করলো আমার সাথে, কত দূর যায় কয় আব্বা নদীর পাড় দিয়ে যাচ্ছে, এত বড় নদী কাটলো কিনা, কবে কথা কচ্ছে শ্বশুরের সাথে, আর শ্বশুর কয় তোর বাপ আর আমি এই দুইজনে কাটছি, কাহা আপনাকে তো বয়স কম না, অনেক দিন ধরে কাটতেও পারেন, আর কাটলেন তা মাটি তোলেন কোন জায়গায়, এত বড় নদীর মাটি তো যেই নিয়ে আশেপাশে কোন জায়গায় রাখলেন, তোর বাপ অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি, কে আব্বা ভাত ছিল না, যা করছে বুঝতিস, ভাত বেদ যে মাটি খেলেন, কয় যে তোরে ভয় দেয় যে তোর বাপ খাইছে, তোর সাথে মাইয়ে দিয়ে বাই যাটি ছোট ছোট আমি খাইছি, এইরকম কথার দরকার আছে নাকি, আসলে সালাম বিনিময় আসসালামু আলাইকুম, তুমি যদি ভদ্র হও তাহলে তোমার ভদ্রতার পরিচয় দেবে তোমার মাও ভালো, কতক্ষণ মা ভালো হলে সন্তান ভালো হয়, তোমার ভদ্রতাটা তোমার মায়ের প্রশংসা টেনে নিয়ে আসবে, তুমি যদি ভদ্র হও তাহলে প্রমাণ হবে তোমার আব্বা ভালো, তোমার দাদা দাদি নানা নানি ভালো, তোমার মাতুল পিতুল দুই সাইডটা ভালো,
আর তুমি যদি বেয়াদব হও তাহলে বুঝবো যে তোমার গোষ্ঠী শুদ্ধ বেয়াদব, এমনও হতে পারে তোমার গ্রাম দৈর্য বেয়াদব, তাইসে ভালো হতে পারে তোমার থানা দৈর্য গাড়িও গাড়বে বেয়াদব। এই সারা দেশ জুড়ে বদনাম তুমি কামাই করতে পারো, আর সারা দেশ জুড়ে সুনাম তুমি কামাই করতে পারো। আমাদের এখানে কোনো অভদ্রতার শিক্ষা হয় না, এটা কোরআন হাদিসের প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আদবের শিক্ষা হয়। এই মজলিসের আদব আর গানের মজলিসের আদব একরকম না, ঠিক না? গানের মজলিসে যাইয়া গান শুনবেন, বাদাম খাবেন, চানাচুর খাবেন, বিড়ি খাবেন, বিড়ি একটার ভাষা দিয়ে একটা ধরাবেন, নিজের ভাষা দিয়ে একটা ধরাবেন, এই একজনের বিড়িতে ভরে মাঠে সবার বিড়ি ধরাই দেবেন, কোন সগিরে কবিরে নাই ও জায়গা। তে জায়গা বিড়ি খাওয়া খাই আছে নাকি, বাদাম খাওয়া খাই আছে? এই মাগুরা এক জায়গা মা ফিলে আইছে, নাম কব না। আমার ডান পাশে এরকম বুড়ো দুইজন, কিন্তু মোটা মোটা হুজুর তো কাবু। বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান দুইজন। ঘন্টাখানি কাজের পরে এই বুড়ো একজনে ইশারা করছে, এক পোয়া বাদাম কিনে আনছে। বাদাম হয়নি ওই চারজনে আমার পিছন দিয়ে ভাগ করে একটা কাটুস কুটুস খাচ্ছে। এই যে সাক্ষী আছে, এই দেখিয়া আমি কইলাম যে আপনারা বাদাম খাচ্ছেন আমার সেটি দেন, আমারও এক পড়তেছে, মনে আছে নাকি? আমারও দিছে। তা আমি কইলাম যে আপনারা বসেন, আগে বাদাম খাওয়া যাক, পরে মজা হবে। এই বাদাম বাগাবাগি হতেছে এতক্ষণ পর্যন্ত এই দুই চেয়ারম্যানও বোঝে নাই, এই বুড়ো দুটো বোঝে নাই। পরে জন কইছে যে সবাই বসেন, আগে বাদাম খেয়ে নি, পরে মজা হবে, শেষে টের পাইছে। এটা বাদামের মজলিস না, কথা বলেন, এটা বাদাম খাওয়ার মজলিস না। এখান থেকে কিছু কোরআন হাদিস খেয়ে যেতে হবে। যা শুনবো শুধু আনন্দ আর বিনোদনের জন্য নয় যুবক, মজা নিবাসের জন্য নয়। আমার সুরও নাই, কণ্ঠ নাই, গান গজল আমি পারি না, কাটা কাটা এরকম ভাঙ্গা গলায় কয়েকটা কথা বলবো। যে কথাগুলো বলবো এই কথাগুলো নিয়ে গেলে ইনশাল্লাহ আমলে সেট করতে বলে জিন্দগির স্টার্টিং বাম দিক থেকে ডান দিক চলে আসবে ইনশাআল্লাহ। তে মজলিসের আদব হলো বসে বসে বয়ান শোনা, বসে বসে বয়ান শোনা। যারা দাঁড়িয়ে আছেন দেখতেও আমার কষ্ট লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, মজলিসের আদবের খেলাপ হয়ে যাবে, তাতে আমার কথা বলতে বাধা আসবে। যতটুকু পারি ততটুকু যাতে শান্তির সাথে, যারা দাঁড়িয়ে আছেন তাকেই বলতেছি, দাঁড়িয়ে তাকাল আর একটু বসার চেষ্টা করেন, এই পাশে মাদুর দেশে ওই ধারে এই সালা ভিসে দেশে আই সে একটু বসে। তো প্রথম কথাটাই যদি না রাখেন তাহলে এত কথা কবে, এতে একটা আমল করবেন না, ভাব ভালো না, একটা কথাই রাখলেন না তা আর কি রাখবেন তা আল্লাহ জানে। আমাদের দেশে দেশি মুরগিতে ডিম পাড়ে, হ্যাঁ দেখতে কেন, দেশি মুরগিতে ডিম পাড়ে, পোলট্রি মুরগির তো মা বাপের খবর নাই, হয়তো ডিম মেশিন কি দেখিয়ে তা আল্লাহ জানে, কিন্তু দেশি মুরগির তো মা বাপ আছে। মুরগিতে ডিম পাড়ে এক সিল্লা, দেড় সিল্লা, দুই সিল্লা, কোন মুরগিতে সাল লাগায় পুরো বছর ভরিয়ে পাড়ে। তো যে কটা খাবার খাইয়ে অবশেষে যাইয়া গুড়া বিশিক বসায় দেয় বাচ্চা ফুটানোর জন্য, ছোট একটা তার ভিতরে বসায় দেয়। মুরগির পেট তো অত বড় না, বিশটি ডিম তার পেটের নিচে আটে না, জাস্ট পেটের মাঝখানে যে ডিমগুলো থাকে একুশ দিন মুরগিটা ওই তার ভিতরে নিয়ে ওই ডিমগুলো নিয়ে টেকআপ করে, নিরিবিলি বসে টেকআপে যখন নড়াচড়া করার জন্য ডিমগুলো নিয়ে রকম টেকআপ করে। রোজাও থাকে দুই দিন তিন দিন পর, না খাইয়ে থাকে দুই তিন দিন পর একটু পরে দুই চোখ খাইয়ে আবার চলে যায় টেকআপ করে। এই একুশ দিন পর্যন্ত বসে থাকার পরে বিশটা ডিমের থেকে পনেরো ডিম ফোটে আর পাঁচটা ডিম ফোটে না, বাচ্চা হয় না। এই পাঁচটা ডিম আলো পেটের বাইরে ছিল, একবার মুখ দিয়ে টান দেয় ব্যস্ত ওই ব্যস্ত দূরে সরি চলে যায়, আবার ওই দিনের টান দেয় ব্যস্ত দূরে সরি চলে যায়, সেই পাঁচটা এদিক দিয়ে সেদিক দিয়ে গড়াগড়ি খেলছে, ওই কটা ফোটে না। শেষে মহিলারা ওই পাঁচটারে দোষ দেয় কি কয়, যে বাওয়া ডিম, বাওয়া ডিম কারো কে জানেন নাকি, যে ডিমির মার স্বামী নাই। তাহলে বাংলায় কলি কি কোহা লাগে তা তোর কোহা যাচ্ছে না, হারামজাদা ফার্সিতে কোহা যায় বাংলায় তর্জমা যাই নি, বাপসারা সন্তানের নাম কি। তো এই ডিম কয়টার নাম এত বড় মারাত্মক উপাধি বাওয়া ডিম, একুশ দিন পরে তা সিদ্ধ করেও খাওয়া যায় না, ভাইজিও খাওয়া যায় না, ওতে এত গন্ধ, ওর একটা ভাটাই দিলি বাস করে দিলি মজলিস শেষ, ঠিক না? এই ডিম কয়টা তার নিচে বসে নাই বিদায় এরকম বদনাম কামাই করে চলে গেছে, আর এত বড় পোশাক খাইছে। প্যান্ডেল একটা মুরগির তার মতো, বক্তারা মুরগির মতো, কোরআন হাদিসের হিট দেই
এক দেড় দুই ঘন্টা হিট দেওয়ার পরে যেই বাচ্চাগুলো ভিতরে ডিমগুলো ভিতরে থাকে এদের থেকে হিদায়তের বাচ্চা ফুটার আশা করা যায়, আর যেগুলো বাধ্য গড়ি খেয়ে বেড়ে এগুলো লাস্টে পাওয়া হয়ে যায়। এমন গন্ধ হয় আইসে উদ্ভটে টাকা হুজুর আকলেনকা হুজুর আকলেনকা হুজুর এরম করলি কালে এই যে ক্যারামেরা বাদা দেয় বুঝা গেছে ওর পয়সি একেবারে বুলিয়ে কয়েক দিন পরে বা হয়ে গেছে পয়সি গেছে ঠিক না। যদি হিদায়তের বাচ্চা ঘুরতে হয় তাহলে তার মধ্যে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন। আরবিতে আজকে রজব মাসের শেষ রাত, রজব মাসের শেষ রাত, আজকে তিরিশে রজবের রাত, আগামীকালকে সন্ধ্যায় চাঁদ উঠবেই, আজকে ওঠে নেই, আমি পরিষ্কার আকারে আকাশে একেবারে দেখতে দেখতে আসছি বেটি ওড়াতে চাঁদ ওঠেই নেই, উঠতে পারলাম না কোনোভাবে টাইম টু নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল মিস নাই, কাল তিরিশে রজব। রজবের এক তারিখ থেকে নবী পাক একটা দোয়া পড়তেন, আর এক মাস আমাদের পড়া লাগবে, এক মাস আমি পড়ছি, যারা পাকে পাকে পড়ছেন পড়ছেন, না পড়ছেন আজকে পড়েন আমার সাথে একবার, যদি আজকে দোয়াটা কবুল হয় তাহলে কবুল হলে আপনি রমজান পর্যন্ত মরবেন না, এ ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায়। যদি দোয়া কবুল হয় বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তরজমা হলো আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, মেহরবানি করে রমজান মাসে পৌঁছাই দাও। এই দোয়াটা যদি কবুল হয় তাহলে রমজান মাস পাবেন, এই এক মাসের মধ্যে মরবেন না। বাল্লিগ না রমাদান, আমাদেরকে রমজানে পৌঁছাই দাও। রমজানে পৌঁছাই তো বেঁচে থেকেই পৌঁছতে চাচ্ছি, জানতে চাইছি আল্লাহ তুমি রমজানে পৌঁছতে চাও কেন, ও বান্দা রমজানের এত লোক কেন? আমি জবাব দিলাম আল্লাহ তোমার নবী পাকের জবান থেকে শুনেছি, হাদিস শুনেছি উলামায়ে কেরামের জবান থেকে, আল্লাহ রমজান মাসে এক রেকাত নামাজ পড়লে সত্তর রেকাত সর্বোচ্চ সাতশো রেকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এক খতম কোরআন কোরআন পড়লে সর্বনিম্ন সত্তর খতম সর্বোচ্চ সাতশো খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, একবার আল্লাহ বললে সাতশো বার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায়, এক রেকাত ফরজ নামাজ পড়লে সাতশো রেকাত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়, এক রেকাত নফল নামাজ পড়লে একটা ফরজ এক রেকাত ফরজ নামাজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। ওই মাসটাকে তুমি বরকতি মাস বানাইছো, ওই মাসের প্রত্যেকটা ইবাদতকে তুমি এভাবে বৃদ্ধি করে দেখাও। এই জন্য আল্লাহ এগারোটা মাস নয়টা মাস দশটা মাস চলে গেল, এই সব মাসের নরমাল ইবাদতে আমি তৃপ্তি পাই নাই, মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে রমজান মাস নসিব করো, আমি রমজানের ভিতরে ইবাদত কইরা বেশি বেশি ফজিলত অর্জন করতে চাই, আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছাই দাও। বলেন আমিন। রব্বুল আলামিন রমজান মাসে দোয়া কবুল হয়, ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে দোয়া কবুল হয়, বিশেষ করে রমজানের শেষ দশ দিন দোয়া কবুল হয়ই হয়। তন্মধ্যে লাইলাতুল কদর আছে, এই দামি দামি রাতের লোভে আমি একটু রমজান মাস পাইতে চাই। এবার রমজান মাসের চাঁদ উঠলো, প্রথম রাত্রে তারাবি পড়লেন, এরপরে সেহরিও খাইলেন, দিনের বেলা রোজাও রাখলেন, তাহলে এবার আল্লাহ পাকের কাছে যে দোয়া করছেন আল্লাহ কবুল করেছে, আল্লাহর দায়িত্ব খালাস। তুমি রমজান মাস পাইতে চাইছো, পহেলা রমজান চলে গেছে, আগামীকাল তোমারে মেরে ফেলানো হবে, বুঝলেন? রমজান মাস পাইতে চাইছি, এক রমজান বালি চলে গেল, আল্লাহ কইছে হাতরে রমজানে পৌঁছে দিছি, পহেলা রমজান চলে যাওয়ার পরে মেরে দিলি তো হয়ে গেল, আল্লাহর দায়িত্ব খালাস। এবার রমজান মাস পাইয়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি কিন্তু এই রমজানে মরবো না, আমি এই রমজানে মরতে রাজি না, তোমার তো আগে থেকে কইছি যে এই রমজান মিলাই দাও, আর রমজানের দোয়া কবুল হয় সেই জন্য আমি রমজানটা টেনে টুনে পাইতে চাইছি, তুমি আমার দোয়া কবুল করে রমজানে পৌঁছাই দিয়েছো, এবার রমজানের দোয়া কবুল হয় আমার দরখাস্ত, তুমি রমজান মাসে আমাকে লম্বা হায়াত দান করো, জোরে কান আমিন। আমি এমন রমজান অনেকবার পাইতে চাই, এমন রোজা অনেক দিন রাখতে চাই, এমন তারাবি বিশ রেকাত অনেক দিন পড়তে চাই, জোরে বলেন কয় রেকাত তারা জোর হলো না, আরো জোরে, এত জোরে বলবেন যাতে আট রেখা তালারও বিশ টিকাতে চলে আসে। তারা বিন নামাজ কয় রেখা? জোর হলো না, যদি তারা বি বিশ টিকাতি হয়, এ নিয়ে তো আমরা ঠেলা ঠেলি করতেছি, বিশ না আট বিশ না আট, এই নিয়ে চলছে না দ্বন্দ্ব কল। তো যদি বিশ টাকাতি হয় তারাবি, নবী কিয়ামতে খাতা নিয়ে বলছে যে বিশ টাকাত করে তারাবি জমা দাও, তা যারা আট রেখাত পড়ছেন তারা আর বারো রেখাত কমানে পাবেন,
আর যদি তারাবি আট রাকাতই হয় তাহলে আমরা বিশ রাকাত করছি, আট রাকাত দিয়ে বারো রাকাত আমার ফান্ডে থেকে যাবে, আমি ওই বারো রাকাত জন্য কাজ করতে পারবো। কতক্ষণ তাকি কায়দা আছে নাকি ওই বারো রাকাত জন্য কাজ করে? হ্যাঁ, পরিষ্কার হাদিসে আসছে কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে ফরজ ইবাদতের, ফরজ নামাজের। আপনার ফরজ যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকবে এবার আপনার ওয়াজিবের, এবার ওয়াজিব যদি পূর্ণ হয়ে যায় ওয়াজিব ওয়াজিবে পুরো করে দিয়েছেন, বাকি আছে সুন্নাতের। আপনার সুন্নত পূর্ণ হয়ে গেছে বা সব ঠিক আছে, এবার আপনার যে অতিরিক্ত যে নামাজগুলো থাকবে এগুলো নবলের খাতায় জমা থাকবে, আর নবলের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পদমর্যাদা বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পরিষ্কার হাদিসে আসছে বান্দার যদি কিয়ামতে ফরজের হিসাব দিতে কম পড়ে যায় তাহলে তার আমল নামায় কোনো নফল ইবাদত থাকলে ওই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করে দেবে। তাহলে বারো রেকাতের কাজে লাগানোর জায়গা আছে না নাই? যদি যা তারাবি বিশ রেকাতে নবী হিসাব নেন আর আপনি বলছেন আট রেকাত, তাহলে এই বারো রেকাত পাবেন কোন জায়গা? ফরজের থেকে টান দেবে। আল্লাহ কয় আমার ফরজের থেকে দিতে পারবো না, আমার ফরজ যা আছে ওই জায়গা থাকবে, তুমি বারো রেকাত নবীরে যেভাবে পারে বুঝাই দাও। একটা সুন্নত তরকের কারণে একটা কবিরা গুনা, আর সুন্নতকে অস্বীকার কারণে বেঈমান হয়ে যায়, সুন্নতকে অস্বীকার করলে বেঈমান হয়ে যায়। যদি তারাবি বিশ রেকাত হয় তাহলে আপনি আট রেকাত পড়ছেন, বারো রেকাতকে অস্বীকার করছেন, আপনি সুন্নতকে অস্বীকার কারণে বেঈমানও হয়ে যেতে পারেন, বেঈমানও হয়ে যেতে পারেন। কাজেই তারাবি কয় রেখা পড়বো? বিশ রেখা দিয়ে পড়বো, ঠিক না? দোয়া করছি আল্লাহ রমজান মাস পার তুমি রমজান মাস মিলে দিছো, রমজান মাস পাওয়াই দিছো, এবার রমজানের দোয়া কবুল হয় তাই তোমার ওয়াদা। আমার দরখাস্ত তুমি আমাকে সুস্থতার সাথে, আমার সাথে বলেন সুস্থতার সাথে, প্রশস্ত রুজির সাথে, তাও হালাল রুজির সাথে। আমি আস্তে আস্তে কনকা 2023 সাল দুর্ভিক্ষ সাল, সব তার দাম বাড়া শুরু হয়ে গেছে, চিনির দাম কালকেও বলে 2 টাকা বাড়ছে, সবকিছু দাম বাড়তেছে, কামাই করেন 3 টাকা খরচ হয়ে যাবে 1300-1400-1350 খরচ হবে, প্রত্যেক দিন 8 আনা মাইনাস থাকবেন, বছরের শেষে যে মহাবিপদে পড়ে যাবেন। বেড়া একাডেম কারিতা বিআরডিবি যত গ্রামীণ ব্যাংক যত সমিতি আছে, সমিতি আলারা আমাদের ইমান আমল অর্থনীতিকে চুচে খাইয়া তারাও জায়গায় দাঁড়ায় থাকবে, আমরা বেঈমান হইয়া আমরা অভাবে পড়ে বেঈমান হয়ে যাব। কথা কন ঠিকই ঠিক না? কাজেই রুজির দরখাস্ত আল্লাহর কাছে বেশি করবেন, হালাল প্রশস্ত রুজির সাথে, বলেন পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জতের সাথে, ইজ্জত ইজ্জতের সাথে, ইজ্জত দরকার আছে, আছে না নাই? লম্বা হায়াত দান কর, আমরা এই লম্বা সামনে হিসাব দেওয়া লাগবে, জোরে কেন লাগবে কি লাগবে না? ও আল্লাহ ভয় হচ্ছে অন্তরে, হিসাব দেওয়ার মতো কিছুই সংগ্রহ করতে পারি নাই, এই জন্য তোমার কাছে একটু হায়াত দরখাস্ত, তুমি একটু হায়াত বাড়ায় দাও যাতে কিছুদিন নামাজ পড়তে পারি, কিছুদিন ইবাদত বন্দেগী করতে পারি। বিগত হায়াতের ভিতরে কোরআন তেলাওয়াত করা শিখি নাই, আল্লাহ আমারে হায়াত দামি যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, এই জন্য রমজান মাসে দোয়া করবেন। এখন দোয়া করেন রমজান মাস যেন পাই, আর রমজান মাস পাইয়ে দোয়া করবেন প্রত্যেকদিন ইফতারি সময় দোয়া কবুল হয়, সম্মিলিতভাবে দোয়া করা লাগবে তা না।